সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ কিভাবে আমরা ডিফারেন্ট ক্যামেরা থেকে যে ফুটেজ রয়েছে বা ক্লিপ রয়েছে সেগুলো প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে আমরা প্রিমিয়ার প্রোতে সেগুলোকে এডিট করতে পারি খুব সহজে আই মিন মাল্টিপল ক্যামেরা সিকোয়েন্স কীভাবে আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করে এডিট করবেন সেটি আজকে আমরা দেখে নেব দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেমস প্রিম মূল এডিটিং প্রসেসে যাওয়ার আগে প্রথমে বলে নিতে চাই আপনি যখন এই ধরনের কাজ করবেন আই মিন মাল্টিপল ক্যামেরা ইউজ করবেন আপনার কোনো ভিডিওর জন্য শর্ট ফিল্মের জন্য কিংবা কোনো ড্রামার জন্য সেক্ষেত্রে যেটি মনে রাখতে হবে যখন আপনি শ্যুট করছেন তখন প্রত্যেকটি যে ক্যামেরা রয়েছে সেখানে রেফারেন্স অডিও দরকার হবে আর আপনি যদি এক্সটার্নালি অডিও রেকর্ড করেন স্পেশাল কোনো মাইক্রোফোন দিয়ে সেক্ষেত্রে সেই অডিওটা আপনার দরকার হবে তো সেখানে আপনি প্রথম যে কোনো একটি ক্যামেরাকে প্রাইমারি ধরে সেই এক্সটার্নাল যে অডিও সেটাকে আপনার সিঙ্ক করে নিতে হবে দেন আপনি অন্যান্য ক্যামেরার যে রেফারেন্স আছে সেগুলোকে ব্যবহার করতে পারবেন কিভাবে সেটি আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা প্রিমের প্রোতে যাব এখানে আমি এই যে আমার এখানে এই সিকোয়েন্সটা শ্যুট করে রেখেছি তিনটা ক্যামেরা দিয়ে ক্যামেরা ওয়ান টু এবং থ্রি তিনটা নাম আমি দিয়ে রেখেছি তো প্রত্যেকটাই অডিও আছে এবং ক্যামেরা ওয়ানের যে অডিও সেই অডিওটা হলো আমার মেইন অডিও আই মিন এই মাইক্রোফোনটার অডিও আর বাদ বাকি যে ক্যামেরা দুটো এই ক্যামেরা দুটোতে আমি শুধুমাত্র সেই ক্যামেরার যে মাইক্রোফোন আছে বিল্টিন সেগুলোকে রেফারেন্স অডিও হিসেবে ইউজ করব তো ধরেন আপনার এখানেও মেইন অডিও নেই আপনার অডিওটা আলাদা আছে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে আপনি প্রথমে এগুলো নিয়ে আসলেন ক্যামেরা আমি নিয়ে আসলাম তারপরে আপনার যেটিতে আপনি মেইন অডিও ইউজ করতে চান সেই সিকোয়েন্সটিকে নিয়ে আসলেন এবং দেন এখানে আপনার যে অডিও সেই অডিওটা নিয়ে আসতে হবে লাইক আমি যদি এখানে চাই আমার মেইন অডিওটা আছে এটা তো আমরা যেভাবে আগে দেখেছিলাম ভিডিওতে সিঙ্ক করতে হবে সেভাবে আমরা সিঙ্ক করে নেবো দুটোকি সিলেক্ট করে আমরা দেন সিনক্রোনাইজে যাব দেন ও যাব তাহলে আমার অটোমেটিক ক্রিমের উপর এটি সিঙ্ক করে নেবে দেন আমি এখানে কাট করে নেব অডিওটাকে যতটুকু আছে আমার সিকোয়েন্সে এটিকে কাট করে নিয়ে এই যে ক্লিপ আছে এই ক্লিপে অডিওটা আমি এটি রিপ্লেস করে দিলাম এবং এটিকে আমি একটা নেস্ট করে নেস্ট আকারে রাখবো এবং এটার নাম দিয়ে দেব ক্যামেরা ওয়ান তাহলে আমার এই ক্যামেরার ভিতরে কিন্তু আমার এই যে নেস্ট আছে নেস্টের ভিতরে আমার যে অডিওটা সেই অডিওটা মিশে যাবে যেহেতু আমার এখানে ক্যামেরার ভিতরে অলরেডি আছে আমার এখানে দরকার নেই আমি এটিকে ডিলিট করে দিলাম নর্মালি আপনার যদি মেইন ক্যামেরা হিসেবে থাকে সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি তো আমাদের তিনটি ক্যামেরা এখানে সোর্স চলে আসলো চলে আসার পরে আপনার যেটি করতে হবে তিনটিকে সিলেক্ট করতে হবে দেন রাইট বাটনে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার ক্রিয়েট মাল্টি ক্যামেরা সোর্স সিকোয়েন্স রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন একটা অপশন চলে আসবে যেখান থেকে আপনি বেসিক্যালি সিলেক্ট করবেন এই যে ক্যামেরাগুলো আছে কোন ক্যামেরার সাথে সিঙ্ক করবে কোন অডিওর সাথে সিঙ্ক করবে এবং ফাইনালি আপনি কোন অডিওটা কি ইউজ করতে চান সেই জিনিসটা আপনার সিলেক্ট করে দিতে হবে প্রথমে আমাদের সিনক্রোনাইজ পয়েন্ট যেটি আছে সেটি সিলেক্ট করতে হবে এখান থেকে আমি এখানে অডিও সিলেক্ট করে দেবো কারণ আমি জানি আমার ক্যামেরা ওয়ানের যে অডিও সেই অডিওটা আমার মেইন অডিও আমি এখান থেকে ট্র্যাক চ্যানেল ওয়ান সিলেক্ট করে দিলাম দেন আছে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো সিকোয়েন্স যে প্রিসেট সেটি আমি কি রাখতে চাই আমি এখানে অটোমেটিক দিয়ে রাখবো আমার যে সিকোয়েন্স প্রিসেট আছে সেভাবে এটি কাজ করবে অথবা আপনি কাস্টম কোনো প্রিসেট ইউজ করতে চাইলে এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে বিভিন্ন ক্যামেরার উপর ডিপেন্ড করে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তারপরে আপনার অফসেট অডিও জিরো ভিডিও ফ্রেমস এটি আপনার দরকার নেই টাচ করার আমাদের যেটি টাচ করার দরকার সেটি হলো অডিও এখানে যে অডিও সেকশন আছে এখান থেকে সিকোয়েন্স সেটিংসে ক্যামেরা ওয়ান আপনার অডিও দিয়ে দিতে হবে তাহলে মেইন যে সিকোয়েন্সটা আউটপুট হবে সেই আউটপুটটা হবে আপনার ক্যামেরা ওয়ানের অনুযায়ী এবং এই উপরে ছিল আমাদের সিনক্রোনাইজ পয়েন্ট এটা হলো আমাদের ক্যামেরা ওয়ানের যে অডিও আছে সেটি অনুযায়ী সিনক্রোনাইজ হবে যে আমার মূল ভিডিওগুলো আছে বা বিভিন্ন ক্যামেরার যে অডিওগুলো আছে সেগুলো এবং দ্বিতীয় যে অপশনটা এটা হলো ফাইনাল আমি কোন অডিওটা রাখতে চাচ্ছি ফাইনাল আমি ক্যামেরা ওয়ানের অডিও রাখতে চাচ্ছি সে জন্য আমি ক্যামেরা ওয়ান এখান থেকে সিলেক্ট করে দিলাম আমি যদি চাই অল ক্যামেরা দিতে পারি সেক্ষেত্রে যেটি হবে প্রত্যেকটা ক্যামেরার অডিও একসাথে আপনি শুনতে পাবেন এবং যদি আপনি সুইচ অডিও দিয়ে দেন যেটি আপনি দরকার নেই কখনোই করার কারণ আপনি প্রত্যেকটা ক্যামেরার সেম লেভেলের অডিও থাকবে না যে কোনো একটা অডিওই আপনার ইউজ করা উচিত তো আপনি যদি সুইচ অডিও দেন সেক্ষেত্রে যখন যে ক্যামেরায় সুইচ করবে তখন সেই ক্যামেরার অডিওটা নিয়ে নেবে তো আমি ক্যামেরা ওয়ান দিয়ে দিলাম এবং এখানে ক্যামেরার নেমস আপনি কী নামে রাখতে চান ক্যামেরা ওয়ান বা সিকোয়েন্স ওয়ান বা ট্র্যাক ওয়ান কী নামে রাখতে চান আপনি সেটি দিয়ে দিতে পারেন আমি এখান থেকে ক্লিপ নেমস দিয়ে দিলাম দেন যদি ওকে দেই তাহলে আমার সবগুলোকে মার্কস করে এখানে দেখতেই পাচ্ছেন নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে এখানে সিকোয়েন্সের সাইন এবং আমার যে ক্লিপ সেই ক্লিপগুলো আমার এই যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের ভিতরে চলে গিয়েছে আমরা যদি ফোল্ডারটা ওপেন করি দেখবো এই ফোল্ডারের ভিতরে ক্যামেরা যে যেগুলো রয়েছে সবগুলো চলে গিয়েছে তো এখন আমাদের এই যে সিকোয়েন্সটাকে টাইম লাইনে ওপেন করতে হবে জাস্ট এটিকে ড্র্যাক করে টাইম লাইনে নিয়ে আসলে পরে ওপেন হয়ে গেল কিন্তু দেখেন এখানে কিন্তু শুধুমাত্র আমার একটা ক্যামেরাই দেখাচ্ছে তার মানে আমার মেন যে ক্যামেরা ক্যামেরা ওয়ান সেটি দেখাচ্ছে তো আমি এখানে যাচ্ছি যখন যেটা সুইচ করবো তখন সেটা দেখাবে এটার জন্য আমার যেটা করতে হবে আপনাদের এইখানে সোর্স মনিটর যে একটা অপশান আছে এটাকে অন করে দিতে হবে এটা যদি না থাকে আপনার প্লাসে যাবেন দেন আপনার এখান থেকে সো মাল্টিপল ক্যামেরা ভিউ যেটা আছে এটাকে আপনার এখানে ড্র্যাক করে নিয়ে আসতে হবে দেন ওকে করে দিলে এখানে চলে আসবে দেন এটিকে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন পাশেই তিনটা ক্যামেরা আপনার ওপেন হয়ে গিয়েছে এখন যে কাজটি করতে হবে সেটা হলো আপনার কোন জায়গা থেকে আমার মেন শুরু হয়েছে নর্মাল ভিডিও এডিটিংয়ের মতো আমি সেখানে কেটে দেবো যেখান থেকে আমার শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে আমি এটাকে ডিলিট করে দিলাম আর মেন ক্লিপটা শুরু হয়েছে এখান থেকে তো প্রথম যে ক্যামেরাটা সেটা হলো আমার এই ক্যামেরাটা আমি এটা ইউজ করতে যাচ্ছি তো যখন আপনি ক্যামেরা সুইচ করবেন এটা হলো আমার রিয়েল টাইম এডিট আপনি যদি দেখে থাকেন কখনো অনলাইন সুইচ সেখানে কি হয় স্পেশালি টেলিভিশনে নিউজে কিংবা লাইভ যে প্রোগ্রামগুলো হয় অনেকগুলো ক্যামেরা তো থাকে কিন্তু সেখানে আমাদের এই এখানে সফটওয়্যার সুইচার আমরা ইউজ করছি বাট সেখানে ফিজিক্যাল সুইচার থাকে প্রত্যেকটা ক্যামেরার জন্য আলাদা আলাদা সুইচ থাকে যখন যে সুইচ প্রেস করা হয় তখন সেই ক্যামেরায় সুইচ করে অ্যান্ড দেন আমরা টেলিভিশনে ফাইনালি যেটি দেখি লাইভ টেলিকাস্ট আমরা তখন সেই ক্যামেরার আউটপুটটা দেখতে পাই তো এখানে আমরা সেম জিনিসটাই করব কিন্তু আমরা কীভাবে করব আমরা ক্লিক করে করে করতে পারি অথবা আমরা যদি কিবোর্ডের ওয়ান টু থ্রি প্রেস করি তাহলে আমাদের ডিফারেন্ট ক্যামেরায় এটি চেঞ্জ হবে তিন নাম্বারে দেই তিন নাম্বার ক্যামেরায় যাবে দুই দিলে দুই একে দিলে আমার একে সুইচ হবে তো আমি ওয়ান দিয়ে শুরু করব সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আমার এখানে ভুল হলো তো ভুল হলে যেটি করতে হবে আমি আবার আগে চলে যাব এখানে ওয়ান দিয়ে দিলাম অ্যান্ড দেন আগে চলে গেলাম আমি সেখান থেকে আবার শুরু করব যেখান থেকে আমার ফুলটা হয়েছে আমি আবার যদি প্লে দিই সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিসিক্যালি কিভাবে আমরা ডিফারেন্ট ক্যামেরা থেকে যে ফুটেজ রয়েছে বা ক্লিপ রয়েছে সেগুলো প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে আমরা প্রিমিয়ার প্রোতে সেগুলোকে এডিট করতে পারি খুব সহজে আই মিন মাল্টিপল ক্যামেরা সিকোয়েন্স কিভাবে আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করে এডিট করবেন সেটি আজকে আমরা দেখে নেব দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম তো এইভাবে আমরা জিনিসটা পুরো এডিট করে ফেলতে পারবো অ্যান্ড দেন আমরা যদি এখন প্লে দিই যেটা হবে দেখবেন আপনার কোনো কার্ড এখানে করতে হয়নি নি ফিজিক্যালি আপনার কোনো চপিং করতে হয়নি অটোমেটিক্যালি সব ক্যামেরা আপনার জন্য এখানে এডিট হয়ে বসে আছে আমি যদি এখন প্লে দিই সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বেসিক্যালি কীভাবে আমরা ডিফারেন্ট ক্যামেরা থেকে যে ফুটেজ রয়েছে বা ক্লিপ রয়েছে সেগুলো প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে আমরা প্রিমিয়ার প্রোতে সেগুলোকে এডিট করতে পারি খুব সহজে আই মিন মাল্টিপল ক্যামেরা সিকোয়েন্স কীভাবে আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করে এডিট করবেন সেটি আজকে আমরা দেখে নেব তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাল ক্যাচ ইউ গ্যাস অন দ্য নেক্সট ওয়ান অ্যান্টিল দেন গুড বাই